হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করলাম। আর এখানে পাতলা কম্বলগুলো এখন আমি ভাঁজ করে রেখে দিব। আর এখন অনেক গরম পড়ছে, এখন আর এই পাতলা কম্বল গায়ে দেওয়া যাবে না, এই জন্য আমি কম্বলগুলো ভাঁজ করে রেখে দিব আর বিছনা গুছিয়ে নেব। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় রোজা সম্পূর্ণ হলো। আর আজকে সারাদিন কী কী কাজ করব, আর সাথে কিছু ইফতার আর সন্ধ্যারাত্রের জন্য ভোররাতের জন্য কী রান্না করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার ভাই ও আপুরা যারা দেশ ও দেশের বাইরে থেকে প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে ভালো ভালো কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। বিছনা গুছিয়ে এখন আমি সোফাগুলো মুছিয়ে নেব। ভোর রাতে সিউরি খেয়ে ফজরের নামাজ শেষ করে তারপরে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে ঘুমিয়ে থাকি। আর রমজান মাসে আমাদের কাজ অনেক বেশি থাকে, যে বছরে একটা মাস রোজা, এই রোজার মাসে আমাদের বেশি বেশি করে আল্লাহর ইবাদত করা লাগে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা লাগে। আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন সবাইকে একটা মাস রোজা রাখার তৌফিক দান করেন। আর আজকে আমি কী কী কাজ করব সেগুলো থেকে কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব। আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, ভুল হলে ক্ষমা করবেন। আর এখানে সকালবেলা কিছু পেঁয়াজ রাখা হলো, এখানে 12 কেজি পেঁয়াজ রাখলাম সকালবেলা। আর এখন আমি পেঁয়াজগুলো বেছে নেব। আর এখন পেঁয়াজের দাম কম, এখন বেশি বেশি করে আমাদের পেঁয়াজ রেখে দিলে ভালো হয়। আর এখন আমি পেঁয়াজগুলো বেছে তারপরে ফ্যানের নিচে রেখে দেবো, তাহলে পেঁয়াজগুলো ঝরঝরে থাকবে। আর পেঁয়াজ আগে ফ্যানের নিচে রেখে শুকিয়ে তারপরে জালিতে বা জালি বেগে রেখে দিলে অনেক দিন ভালো থাকে। সবগুলো পেঁয়াজ ভালো মতো বেছে নিলাম। আর এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিব। ঘর ঝাড় দিয়ে গোসল শেষ করে নামাজ পড়ব। আর বিকেলে আমার মেয়ে ইফতার বানাবে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখন তো অনেক জায়গায় গ্যাসের সমস্যা, ঠিক মতো ইফতার বানানো শেয়ার করা যায় না, ফাঁকে ফাঁকে আমাদের কাজ সেরে নিতে হয়। এখানে মেয়ে আলুর চপ ভেজে নিল, আর কিছু বেগুনি পেঁয়াজও ভেজে নেবে। আর আমি সোলার বুট ভুনা করে নিছি। আর এখানে আমাদের বাসার বাড়িওয়ালা খালুর জন্য তরমুজ মালটা আর খেজুর নিয়ে নিলাম। এখন ইফতারের আগে এগুলো দিয়ে আসব, এগুলো দিয়ে এসে তারপরে ইফতারগুলো গুছিয়ে নেব। আর আজকে ইফতারের জন্য এখানে বেলের শরবত, তরমুজ, খেজুর, বাঙ্গি, মালটা আর শসা কেটে নিলাম। আর এখানে আনারস কেটে নিলাম, আর এই আনারসগুলো খেতে খুবই মিষ্টি লাগে। আর এখানে মেয়ে বেগুনি পেঁয়াজ ও আলু চপ ভেজে নিল। আর এখানে ছেলে ঘূর্ণি আর বরিন্দা কেটে নিয়ে আসলো, এখন এগুলো বের করে নিল। আর এখন আজান দিলে আমরা সবাই ইফতার করে নিব। আলহামদুলিল্লাহ, আমাদের দ্বিতীয় রোজা সম্পূর্ণ হলো। ফল টল খেয়ে মাগরিবের নামাজ শেষ করে এখানে বেগুনি পেঁয়াজ ও আলুর চপ আর সোলার বুট দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি। মুড়ি খেয়ে তারপরে রান্না করতে চলে আসলাম। আর আজকে রান্না করব মুরগির মাংস আর শিং মাছ দিয়ে করলা দিয়ে ঝোল রান্না করব। আর এখানে আমি শিং মাছগুলো কেটে ভালো মতো ধুয়ে নিলাম আর করলা কেটে নিলাম। আর এখানে মুরগির মাংস রান্না করার জন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো ভালো মতো ভেজে নিলাম। আর এখন সব রকমের মশলা দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব। আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর আমি মাংসে সবসময় পেঁয়াজ আর গরম মশলা বেটে দিই, ওটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই।
আর এখানে আমি করলা দিয়ে ঝোল রান্না করার জন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো ভালোমতো ভেজে নেব, আর এদিকে আমি মুরগির মাংসগুলো আবার ভালোমতো নেড়ে দিব। পরিমাণ মতো সব রকমের মশলা দিয়ে মশলাগুলো ভালোমতো কষিয়ে নিলাম। এখন শিং মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো ভালোমতো কষিয়ে নেব। এখন অল্প পরিমাণ পানি দিয়ে মাছগুলো ভালোমতো কষিয়ে নেব। আর এখন কিছু আলু দিয়ে দিব, আলু দিয়ে আলুগুলো মাছের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এদিকে মুরগির মাংস কষানো হয়ে গেছে, এখন দুটো আলু কেটে দিয়ে দিলাম, আলু দিয়ে আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। আলু আর মুরগির মাংসগুলো ভালোমতো কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব, ঝোলের পানি দিয়ে আবার ভালোমতো নেড়ে দিলাম। আর এদিকে শিং মাছ আর আলুগুলো ভালোমতো কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম, এখন ঝোলের পানিগুলো ভালোমতো জাল দিয়ে নেব। আর পলক আসার পর অনেকক্ষণ সময় জাল দিয়ে নেব, আর এখানে শিং মাছের ডিম আছে, ডিমগুলো দিয়ে দিব। আর এখন তো চৈত্র বৈশাখ মাস, এখনই মাছের ডিম হয়, আর মাছের ডিমগুলো অনেক বড় ছিল। আর এখন ঝোলের পানিগুলো কিছুক্ষণ ভালোমতো জাল দিয়ে নেব। আর গোছগুলো রান্না করা প্রায় হয়ে গেছে, এখন এক চামচ পরিমাণ শাক বাটা দিয়ে দেব। এখানে আমি এক চামচ পরিমাণ শাক বাটা দিয়ে দিলাম, শাক বাটা দিয়ে গোছগুলো ভালোমতো নেড়ে দিলাম। আর ঝোলের পানিগুলো অনেকক্ষণ সময় জাল দিয়ে নিলাম, এখন করলাগুলো ধুয়ে নিলাম, করলাগুলো দিয়ে দিব। আর এই করলা দিয়ে শিং মাছের ঝোল রান্না করলে খেতে খুবই ভালো লাগে। সারাদিন রোজা রাখার পর করলা আর শিং মাছের ঝোল দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। গোছ রান্না করা হয়ে গেছে, আর শিং মাছের ঝোলে আমি এক চামচ শাক বাটা আর এক চামচ ভাজা জিরা গুঁড়ো দিয়ে সুইটার আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। ঝোল রান্না করা হয়ে গেছে, এখন আমি অনেকটি কড়াইতে ঝোলগুলো ঢেলে নিলাম। আর এইভাবে শিং মাছ দিয়ে করলা দিয়ে ঝোল রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর এদিকে মুরগির মাংস রান্না করা হয়ে গেছে, আর আজকে সন্ধ্যা রাত্রের জন্য আর ভোর রাত্রের জন্য কী কী রান্না করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আলু ভর্তা আর গিমা শাক ভাজি করলাম, আর এখানে শসা আর লেবু কেটে নিলাম, আর এখানে মুরগির মাংস করলা দিয়ে শিং মাছ দিয়ে ঝোল রান্না করলাম। আর আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এ পর্যন্তই, এখানেই বিদায় নিলাম, আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।